2,500-3,000 টাকা বিক্রি হয়, বিচাকনে হয়, কারণ কষা বাড়বে ওই 1,200 টাকা থাকে। 200 বছরের অধিক পুরাতন এই যশোর সুড়িঘাটা হাটে শুধুমাত্র একটি করিমনের উপহার এক নিদারুণ মেশিন তৈরি করে আখের রস বের করছেন একজন যুবক। আর এই আখের রস বিক্রি করে 1,000-1,200 টাকার বেশি প্রতিদিন আয় করছেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আখের রস বের করার প্রসেস দেখব ও প্রতিদিন তিনি কত টাকা ইনকাম করেন সেটা জানব। শোনো না বলো, দিন ধরে পেশা আছেন? 3 বছর ধরে দিছে আমি বল বিক্রি করতেছি বাড়ির আখে। এই কি বাড়ির আখ? বাড়ির আখ মানে এখানে বিক্রি করেন বেশিরভাগ সময়? এই জায়গায় বিক্রি করি, আরো বাজারে যাই। মানে এটা কি হাটে যখন হাট হাটে সপ্তাহে দুটো হাট হয়? আপনি রস কত করে বিক্রি করেন? 10-20 টাকা গ্লাস। তাই প্রতিদিন কেমন রস বিক্রি হয়? এই জায়গায় 2,500-3,000 টাকা বিক্রি হয়, বিচাকনে হয়। আর এই যে অন্য জায়গায় গেলি ও 1,500-1,600 টাকা। মানে এই সুড়িঘাটে হাটে একটু বেশি বেচা কেনা হয়? মানে সপ্তাহে 2 দিন একটু বেচা কেনা বেশি হয়? বেশি বিচাকনে হয়। আর কি নিজের বাড়িতে রোপণ করেছে? বাড়ির আখ, বাড়ির আখ। তাহলে মানে ফ্রেশ জিনিস? হ্যাঁ, এতে কোনো ভেজাল নেই। ভাই প্রতিদিন খরচ খরচা বাদ দিয়ে কেমন টাকা হয় আপনার? আর অন্য বাজারে গেলে একটু কম থাকে, 800-700।